ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ ষষ্ঠী সবাইকে। এই ভিডিওটা আমি পঞ্চমী দিন রেকর্ড করলে তোমরা ষষ্ঠী দিন দেখতে পাবে। তো ভিডিওটা শুরু করা যাক। আমরা হেঁটে হেঁটে আমি আর মা মণ্ডপের দিকে যাচ্ছিলাম, তো এই মামার বাড়িতেও গেলাম আম্মাকেও পুজোর শুভেচ্ছা জানাতে। উনি যেহেতু বয়স হয়ে গেছে হেঁটে হেঁটে একা যেতে পারেন না, তো আমরা ভাবলাম আম্মাকে নিয়েই যাই একবারে। তো মামা আমাদের মিষ্টি খাওয়ালেন, খুব মিষ্টি একটা মানুষ, নিজেই প্রচণ্ড মিষ্টি মানুষ। তো দেখুন একজন প্ল্যান্টেশন করেছে বাড়িতে, কি সুন্দর অ্যালোভেরা প্ল্যান্টেশন করেছে, মানে এত অ্যালোভেরা একসাথে হয়ে গেছে আমার ভালো লেগেছে। মামা আমার মা গল্প করতে করতে আসছিলো আর আমি আগে 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 যাচ্ছিলাম। আমার মানে দুর্গা ঠাকুর দেখার জন্য এত ভালো লাগছিল, একটা বছর আমরা অপেক্ষা করে থাকি মাকে দেখার জন্য। তো এটা আমাদের পাড়ার মা, অপরূপ লাগছে, আমার প্রচণ্ড ভালো লাগে মাকে যতই দেখে যান ততই আরও মনটা ভরে যায়, খুব 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 ভালো লাগে। তো এই হচ্ছে আমার মা, আমার মা আমার বাড়ির মা দুর্গা, আর এটা হচ্ছে জগতের মা দুর্গা। আমার বাড়ির মা দুর্গা জগতের মা দুর্গাকে নাম করছে। তো মণ্ডপে আর কটা ফটো আর ভিডিও তুলে আমি আর মা বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে আমি আর তেমন কোনো ব্লগ করার মতো অ্যাক্টিভিটি করিনি, ব্লগ করা হয়নি। তবে সন্ধ্যাবেলা আমি আর ভাইয়া গেছিলাম ঠাকুর দেখতে। আমার ভাইয়া প্রচণ্ড ক্যামেরা শাই, মানে ওকে ক্যামেরার সামনে দাঁড় করে দিলে ও একদম লুকিয়ে পড়ে, তো ওকে মানে ব্লগে দেখা যাবে না। ওই দূরে আমি একবার ডাকবো ভাইয়া বলে, যে ভাইয়া, তখন একটু তাকাবে, ব্যাস এইটুকুই আমার ভাইয়াকে দেখা যায়, ব্যাস শেষ। ওর আর মুখ দেখা যাবে না। তো এইটা আমরা প্রথম যে মণ্ডপে গেছিলাম ঠাকুর দেখতে, সেই মা, মানে অসাধারণ লাগে। বাড়িতে বসে থাকা যায় পঞ্চমী, তো বেরিয়ে পড়েছে টুকটাক অল্প অল্প ঠাকুর দেখা। কিন্তু আমাদের এখানে অনেক জায়গায় ঠাকুর আসেও নি, তা প্যান্ডেলে গেছে, ওখানে এত সুন্দর ক্লে আর্ট করেছেন, আপনারা দেখতেই পাচ্ছেন ক্লে আর্টগুলো। এখনও কমপ্লিট হয়নি পুরো কাজটা, কাজ হচ্ছে এখনও, কিন্তু এত অপরূপ করেছে, মানে ক্লেগুলো, ক্লে আর্ট কতটা কঠিন আর কত টাইম কনজিউমিং সেটা আমি ভালো করে জানি। তো মানে হ্যাটস অফ টু দ্যাম। আর মায়ের মূর্তিটার কথা কী বলি, তো অপরূপ, মানে কত সুন্দর করে বানিয়েছে। তো আমি একটা সেলফি ভিডিও তুলে নিলাম, কারণ ভাইয়া তো ক্যামেরা সাই, ও তো আগে আগে নিচে নেমে দাঁড়িয়ে আছে, ওর নামকরা হয়ে গেছে, ওগুলি লাইক ঠিক আছে আমি এবার চললাম, তোর ফরওয়ার্ড তুলতে হয় তুই, তো ও নিচে গিয়ে দাঁড়িয়েছিল। তো তারপরে আমরা আরেকটা মণ্ডপে গেলাম, এটাও খুব সুন্দর। আমরা আরও কটা প্যান্ডেল হপিং করেছিলাম, বাট ক্লিপিংসগুলো আমার কাছে নেই, মানে আমি তুলতে ভুলে গেছিলাম। তো এই কটা প্যান্ডেলের ক্লিপিংস আমার কাছে রয়েছিল। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই বলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তারপর আর কিছু না, আমরা একটু মোমো খেলাম, দিয়ে বাড়ি চলে এলাম।